আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি শাপলা আর আপনারা দেখছেন আমার রান্নাঘর। আমার রান্নাঘরের পক্ষ থেকে আজকে রেসিপি একটু ভিন্ন স্বাদের শশা দিয়ে ডিম আলুর ঝোল রেসিপি। তো চলুন রান্না শুরু করা যাক। প্রথমে আমি এখানে 5 পিস আলু নিয়ে নিয়েছি। আলুগুলো মাঝখান দিয়ে কেটে 2 টুকরো এবং পরে আমি আবারও কেটে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার পরিষ্কার পানি দিয়ে আলুগুলো ধুয়ে নিচ্ছি। আমার আলু ধোয়া শেষ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব ডিম। আমি ডিম আর আলু একসাথে সেদ্ধ করে নিব। এ পর্যায়ে দিয়ে দিলাম হালকা একটু লবণ। এবার পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এবার চুলাটা জ্বালিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব ডিম আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য। অন্যদিকে আমি শশাটা রান্না করার জন্য রেডি করে নিচ্ছি। তো শশাটা আমি প্রথমে ছুলে নিচ্ছি। এভাবে আমি 2টো শশায় ছুলে নিয়েছি। এবার আমি শশাটা পিস করে কেটে নিব। প্রথমে আমি মাঝখান দিয়ে কেটে 2 টুকরো এবং এবার কেটে কেটে আমি মাঝারি সাইজের পিস করে নিচ্ছি। এবার এখানে নিয়ে নিয়েছি 5 পিস কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে কেটে 2 টুকরো করে নিচ্ছি। এ পর্যায়ে আমার ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার উঠিয়ে নিব। আমি ডিম আর আলু উঠিয়ে সোজাসুজি ঠান্ডা পানিতে দিয়ে দিলাম। এতে ডিমের খোসা ছাড়াতে অনেক সুবিধা হয়। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে ঠান্ডা হয়ে গেছে। আমি এবার আলু ছুলে নিচ্ছি। আলুগুলো আমি আস্তে রাখিনি, দেখতেই পাচ্ছেন। এবার আমি ডিমটা ছুলে নিব। লবণ দিয়ে দিয়েছিলাম, এই জন্য ডিমের খোসা ছাড়াতে অনেক সুবিধা হয়। ডিমের সাদা অংশ খোসার সঙ্গে লেগে যায় না। এভাবে আমি সবগুলো ডিম ছুলে নিচ্ছি। এ পর্যায়ে ডিমগুলো পরিষ্কার পানিতে ধুয়ে নিব। এবার আমি একটা নাইফের সাহায্যে ডিমের মাঝখান দিয়ে একটু সাদা অংশগুলো কেটে দিচ্ছি, যাতে মশলাটা ঢুকে যায়। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম সয়াবিন তেল আর সাথে একটু লবণ আর হলুদ দিয়ে দিব। এবার আমি ডিমগুলো হালকা ফ্রাই করে নিব। এভাবে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। আমার ডিম ভাজা শেষ হয়ে গেছে, এবার উঠিয়ে রাখবো। এবার এই তেলে দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিব মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি এবং এলাচ। সবগুলো আমি 2 টুকরো করে দিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব কাঁচামরিচ। এ পর্যায়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখানে আমি যোগ করব হালকা একটু পানি। পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা কষানোর জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিব। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো মোটামুটি হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সেদ্ধ আলু। এবার এখানে দিয়ে দিব শশা। এবার এটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এবার এখানে দিয়ে দিব পানি। পানি দিয়ে শশা আর আলু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে রেখে দিব। এভাবে আমি 2 বার করে পানি দিয়ে শশাটা ভালোভাবে সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা ডিম। ডিম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। অন্যদিকে আমি কেটে নিচ্ছি ধনে পাতা।
এরপর যে আমার রান্নাটা প্রায় শেষের দিকে, এবার তরকারিটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব ধনে পাতা কুচি। তো দিয়ে দিলাম ধনে পাতা কুচি, এ পর্যায়ে ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দিব। আমার রান্না শেষ, এবার আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন খেতে অনেকটা অন্যরকম স্বাদ, আপনারা আশা করি বাসায় রান্না করবেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবে কোনো এক সময় সময় পেলে রান্না করার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।